হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম আবার তোমাদের এই প্রিয় চ্যানেলটিতে, অর্থাৎ আমি বলছি অনির্বাণ ডিফেন্স টিউটোরিয়ালের কথা। আর বেশ কিছুদিন যাবত কিন্তু তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে পরীক্ষা দিতে আগ্রহী বা যারা অ্যাপ্লাই করে ফেলেছো যাদের পরীক্ষার সামনে, তারা কিন্তু আমাদেরকে বারবার মেসেজ দিয়ে যাচ্ছ এবং কল দিয়ে যাচ্ছ যে ফিজিক্স এবং ম্যাথে কোন টাইপের কোশ্চেন আসে, এটা নিয়ে একটা নমুনা কোশ্চেন পত্র নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য। তো আজ কিন্তু হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আমি পুরো ভিডিওটিতে তোমাদেরকে পদার্থবিজ্ঞানের উপর একটা সিলেবাস দিব, পাশাপাশি তোমাদের কিছু কোশ্চেনও বলে দিব। বাট তোমরা তো জানো আমরা কখনোই কোশ্চেনের অ্যান্সারগুলো বলি না, কারণ তোমাদেরকে বলে রাখি। তো আমাদের নিচে দেখো যে কমেন্টস বক্স বা কমেন্ট যে সেশনটি রয়েছে, ওখানে কিন্তু তোমরা প্রত্যেকেই অ্যান্সার লেখার চেষ্টা করবা। পাশাপাশি তোমাদের যাদের কিনা এখনও পর্যন্ত অনির্বাণে আসা সম্ভব হচ্ছে না কোর্স করার জন্য, যারা কিনা বাসায় বসে প্রিপারেশন নিতে চাচ্ছ, তারা কিন্তু শুধুমাত্র যে এগুলো পড়াশোনা করবে এটা না, তোমরা কিন্তু পাশাপাশি এই ধরনের যত কোশ্চেন রয়েছে ফিজিক্সে এবং সবগুলো কিন্তু 9-10 বই থাকে, এগুলো কিন্তু একটু প্র্যাকটিস অবশ্যই করবে। এবং আমি পরবর্তী ভিডিওটিতে কিন্তু অবশ্যই ম্যাথের ক্লাস নিয়ে আসবো। তো আরও অনেক কথা হবে, আমার সাথে রয়েছে কিন্তু আবিদা। আবিদা তুমি একটু নিজে পরিচিত হও না। খুব, আমি আবিদা আঞ্জুম। এই যে তুমি অনির্বাণের সাথে রয়েছো, কেমন লাগছে? অনির্বাণে প্রতিদিন তো হিউজ পরিমাণ স্টুডেন্ট আসে বিভিন্ন বাহিনীতে ভর্তি হওয়ার জন্য, তোমার কেমন লাগছে? আমার ভালোই লাগছে। বাংলাদেশে অনেক কোচিং সেন্টার আছে, কিন্তু অনির্বাণের একটা বেস্ট পার্ট হচ্ছে এখানে যে ফিজিক্যাল ট্রেনিংটা দেওয়া হয় যে ফিল্ডে, সেটা এটার পাশেই, যেটা আমি অন্য কোচিং সেন্টারে দেখিনি। মানে ওখানে দেখা যায় যে কোচিং সেন্টারে যেখানে ক্লাস হয় তার থেকে আরও অনেক দূরে হয় ফিল্ড, কিন্তু এটা যেহেতু পাশাপাশি, সেহেতু স্টুডেন্টদের জন্য অনেক সুবিধা হচ্ছে এবং গার্জিয়ানদেরও এত কষ্ট করে তাদের বাচ্চাদেরকে নিয়ে যেতে হচ্ছে না অত দূরে, তাই এটা আমার কাছে মনে হয় অনির্বাণের একটা বেস্ট পার্ট। আর অনির্বাণে ইনস্ট্রাক্টরের তো কোনো অভাব নেই। আর যদি বিমান সেনা পদের কথা আমি বলতে যাই, প্রত্যেক বছর বিমান সেনা থেকে বিমান সেনা থেকে হিউজ পরিমাণ সিলেক্টেড হচ্ছে, এর মধ্যে হিউজ পার্সেন্টেজ কিন্তু অনির্বাণ থেকে প্রশিক্ষণ নিয়ে সেখানে চান্স পাচ্ছে। তোমাকে আরেকটু কথা বলি, যে তুমি তো দেখছো যে প্রতিদিন কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট আমাদের এখান থেকে মানে পরীক্ষা দিচ্ছে, সিলেক্টেড হচ্ছে, আবার নতুন নতুন যাদের পরীক্ষা এখনো সামনে রয়েছে তারা কিন্তু প্রতিদিন কিন্তু আসছে আমাদের এখানে, তুমি নিজেও তো দেখছো, কেমন লাগছে? প্রথমে তো স্টুডেন্টদের আসলে এখানে যাওয়ার যে স্পিডটা সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। অনেক স্টুডেন্টস এখানে আসছে গাইডলাইন পাওয়ার জন্য, অবশ্যই যেখানে আমরা ভালো সার্ভিস পাবো সেখানেই যাব। কোচিং তো সম্পূর্ণটা তো আর টিচারদের ওপর ডিপেন্ড করে না, নিজেরও কিছু ব্যাপার আছে, নিজেকেই মেইন রোল প্লে করতে হবে, কিন্তু অবশ্যই আমাদের কিছু গাইডলাইনের দরকার আছে যেটা আমরা কোচিং সেন্টারের মাধ্যমে পেতে পারি। এবং অবশ্যই আমরা এখানে আসার মাধ্যমে আমাদের বাকি যে ক্যান্ডিডেটস রয়েছে তাদের সাথেও পরিচিত হতে পারি, ফলে আমরা কম্পিটিশন বুঝে ডিসিশন নিতে পারি এবং সেই অনুযায়ী ভালো মতো ট্রেন্ড হতে পারি। এবং এই অনির্বাণ সম্পর্কে এতটুকুই আমার বলার ছিল, ধন্যবাদ। আরও একটু কথা বলবো তোমার কাছে, আর একটা কোশ্চেন করি। ফ্রেন্ডস তোমরা কিন্তু একদমই যাবে না, কারণ আমি কিন্তু ফিজিক্সের কোশ্চেনে আলোচনা করবো, বাট ভিতরে একটু আমাদের সম্পর্কে একটু বলছি বা তোমাদের উপকারের জন্য, কারণ আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখনও তোমরা প্রচুর সংখ্যক স্টুডেন্টরা কল দাও, কবে আসবে, কখন আসলে সুবিধা হয় এ বিষয়ে নিয়েও কথা বলবো, পাশাপাশি মাঝে মাঝে আমরা কোশ্চেন প্যাটার্নে চলে আসবো। তো থ্যাংক ইউ আবিদা, আমি তোমার কাছে আবার আসবো, আমি একটু কয়েকটি কোশ্চেন নিয়ে তাদের সঙ্গে কথা বলি। ফ্রেন্ডস তোমরা কিন্তু একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এবং সবসময় অ্যান্সার দেওয়ার, যেহেতু এটা লাইভ ক্লাস না, তোমরা কিন্তু কমেন্ট সেশনে অবশ্যই আমি যে কয়েকটি কোশ্চেন করি বলি তোমাদেরকে, আমি অ্যাটলিস্ট অলমোস্ট 10-15 কোশ্চেন তোমাদেরকে বলে দিব এবং সবাই কিন্তু অ্যান্সার লেখার চেষ্টা করবে। তো আমি কিন্তু এখন যাচ্ছি পদার্থবিজ্ঞানের সিলেবাস বা কোশ্চেন পত্র নিয়ে আলোচনা করার জন্য। দেখো তোমাদের ফিজিক্সে কিন্তু 25 মার্কস কিন্তু কোশ্চেন আসে এবং সব এমসিকিউ পদ্ধতিতে, এবং পুরো কোশ্চেন বা সম্পূর্ণ কোশ্চেন আসে 9-10 বই থেকে। ওকে, তো কোন টাইপের কোশ্চেন আসে দেখো, যেমন ত্বরণের একক কোনটি, দেখো তোমাদের 4টা অপশন দেওয়া থাকবে, ত্বরণের একক কোনটি, 4টা অপশনের ভিতরে যেটা তোমাকে সঠিক মনে হবে সেটাই কিন্তু ওখানে দেখবে, তোমাদের কোশ্চেনের শিট দিবে, অ্যান্সার শিট দিবে, জাস্ট যেটা সঠিক সেখানে জাস্ট বৃত্তটা তোমরা ভরাট করবে। এরপরে যদি আমরা আসি যে ঘড়ির কাটার গতি কী রকম গতি, অবশ্যই এই টাইপের কোশ্চেন থাকবে, তোমরা এই টাইপের কোশ্চেনের যে আমি কোশ্চেনগুলো করছি তোমরা নিচে কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সারগুলো দিয়ে দাও। এরপর দেখো বলের মাত্রা কোনটি, ভরবেগের একক কোনটি, মানে দেখো মাত্রা সমীকরণ একক, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু দেখো 25টার ভিতরে কিন্তু 5-7টা কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। তারপর কাজের একক কোনটি, তারপর একটু ডিফিকাল্টগুলো আছে যেগুলো তোমাদের একটু ক্যালকুলেশন করে বের করতে হয়, ওগুলো আর এখানে বললাম না। তারপরও দু একটা একটু বলি, যে এ ক্ষেত্রফলের উপর ক্রিয়ারত লম্বাভাবে প্রযুক্ত বল এফ হলে নিচের কোন সম্পর্কটি সঠিক, দেখো এই টাইপের সম্পর্ক টাইপে তোমরা দেখছো ফিজিক্সের দ্বিতীয় এবং তৃতীয় চ্যাপ্টারে, তোমাদের দেখো ত্বরণ সরণ তারপর আদিবেগ শেষ বেগ নিয়ে 3টা বা 4টা কিন্তু সমীকরণ রয়েছে। তো এই টাইপের সমীকরণগুলো, তারপরে যে বল নিয়ে যেটা
যেটা আছে তোমরা জানো বল f = ma আমি এখন যে কোশ্চেনটা বললাম ওইভাবে কিন্তু সমীকরণটা মিলাতে হবে তো এই টাইপের সমীকরণগুলো কিন্তু তোমরা একটু ভাষা একটু প্র্যাকটিস করবে তাছাড়া দেখো আরো কোশ্চেন আসতে পারে এইভাবে যে ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ কত ঠিক আছে এগুলো দেখো ফিজিক্সে তুমি যদি মেইন তোমরা যদি মেইনলি প্রথম 8 চ্যাপ্টার বা 9 চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ো এবং তোমরা তো এসএসসি পরীক্ষা দিয়েছো যেভাবে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করেছো এভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে আমি আরো পাঁচটি কোশ্চেন তোমাদের উদ্দেশ্যে বলবো তার আগে আমি আবার আবিদের কাছে চলে যাচ্ছি আবিদা তুমি কি একটা জিনিস লক্ষ্য করছো আমাদের এখানে যে আমাদের এখানে কিন্তু পার্ট পার্ট টিচার রয়েছে যেমন একটা স্টুডেন্টরা যখন আমাদের ফিজিক্সের ক্লাস করে তখন কিন্তু ফিজিক্সের জন্য আলাদা টিচার যখন ম্যাথ ক্লাস করে ম্যাথের জন্য আলাদা টিচার আবার ভাইবা যখন নিচ্ছে তখন কিন্তু ভাইবার লেভেলে আমরা কিন্তু অফিসার স্যাররা থাকেন ফিল্ডে আবার আলাদা ইনস্ট্রাক্টর তুমি কালকে নিজেই দেখছো যে ফিল্ডের জন্য আমাদের আলাদা ইনস্ট্রাক্টর তো এই যে আমরা স্টুডেন্টের এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা অনির্বাণ থেকে যে সাপোর্ট দিই যার কারণে কিন্তু সফলতা বেশি আছে তো এই বিষয়টা তুমি কিভাবে মূল্যায়ন করবে থ্যাংক ইউ স্যার যেহেতু ডিফেন্সে শুধুমাত্র ফিজিক্যালি স্ট্রং হলেই চলে না মেন্টালি স্ট্রংও হতে হয় এবং এই দুইটা সাইডই আমাদেরকে অনির্বাণ শিখাচ্ছে এবং যেহেতু প্রত্যেকটা বিষয়ের উপর আলাদাভাবে দৃষ্টি আরোপ করা হচ্ছে এবং প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা ইনস্ট্রাক্টরের ব্যবস্থা এখানে করা হয়েছে তাই আমার কাছে মনে হয় স্টুডেন্টের প্রত্যেকটা বিষয় সমানভাবে দক্ষতা অর্জন করে যেতে পারবে এবং ইনশাল্লাহ ম্যাক্সিমাম সংখ্যক ক্যান্ডিডেট সফলতা নিয়ে আসতে পারবে ধন্যবাদ থ্যাংক ইউ আবিদা আসলে আবিদা অনেক সুন্দর করে বলছে প্রত্যেকটা বিষয় আর বন্ধুরা জানো তো আমরা যখন অনির্বাণ থেকে বিভিন্ন ভিডিও করি এবং আমার সাথে যখন আমার সহযোগী হিসেবে কেউ থাকে আমরা একটু মিলেমিশে কথা বলার চেষ্টা করি তোমাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি আশা করি পুরো ভিডিওটি দেখবে এখন আমি লাস্টের যে পাঁচটি বা ছয়টি কোশ্চেন তোমাদের বলছি অবশ্যই অবশ্যই কমেন্ট সেশনে কিন্তু তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তারপরে কেলভিন স্কেলে নিম্ন স্থির অঙ্ক কত তারপরটা দেখা গেল এমন হতে পারে যে পদার্থের অণুগুলো সবসময় কোন অবস্থায় থাকে প্রত্যেকটারই কিন্তু টেনশন করার দরকার নেই চারটা করে কিন্তু অপশন দেওয়া থাকবে তো এই টাইপের কোশ্চেন তোমরা তো এসএসসি পরীক্ষা দিয়েছো মানে যারা মনে করো ইন্টার ফার্স্ট ইয়ার পড়ো সেকেন্ড ইয়ার পড়ো অনেকে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো তোমরা তো আগে তো এসএসসি পরীক্ষা ফেস করে আসছো সুতরাং এই টাইপের কোশ্চেনের সাথে কিন্তু তোমরা পরিচিত যে এগুলো কোন চ্যাপ্টারে আছে কোথা থেকে তোমাদের পড়লে হয় এবং সবসময় মনে রাখবে বিমানবাহিনী কোশ্চেন মানে এত আহামরি কঠিন আসবে না জাস্ট এই টাইপের কোশ্চেন আর সবসময় তো বলি যে বেটার একটা প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই অনির্বাণের বিকল্প নেই তোমরা যারা শর্ট কোর্সের জন্য আসতে চাচ্ছ অর্থাৎ পাঁচ দিন সাত দিন দশ দিন অবশ্যই তোমাদের হাতে যদি সময় না থাকে অবশ্যই তোমরা শর্ট কোর্সের জন্য ভর্তি হচ্ছে এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা আমাদের এখানে আসতে পারো কারণ আমাদের রয়েছে উন্নত হোস্টেল ব্যবস্থা আশা করি সবাই আসবে এবং যাদের হাতে সময় রয়েছে অর্থাৎ আমি বলছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর তোমরা তো জানো জানুয়ারি 17 তারিখ মতো পরীক্ষা অনেকে চিন্তা করতেছো যে নন টেকনিক্যাল ট্রেডের জন্য এখন থেকে আসবো কিনা সবসময় মনে রাখবা তুমি যদি বেশি সময়ের জন্য অনির্বাণে আসো অনির্বাণের সাথে যদি থাকো অনির্বাণ টোটালি একটা জগৎ ঠিক আছে আমরা কিন্তু তোমাদের এইভাবে কিন্তু ট্রিট করি এইভাবে কিন্তু তোমাদের টিচদের চিন্তাভাবনা করি যে কথাটা কিন্তু আবিদা একটু আগেই এক্সপ্লেইন করলো যে আমাদের যে প্রতিটি স্টেপে বা প্রতিটি সেক্টরে আলাদা আলাদা ইনস্ট্রাক্টর থাকে এবং এটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য করা তোমাদের মেন্টালি বিল্ড আপ করা এবং তোমাদের সব দিক থেকে বিল্ড আপ করার চেষ্টা কিন্তু আমরা করি তো আরও কিছু কোশ্চেন আমি এখন বলে দিচ্ছি সমতল দর্পণে কোথায় বিম্ব গঠিত হয় আবারও বলছি সমতল দর্পণে কোথায় বিম্ব গঠিত হয় অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এরপরটা হচ্ছে রাস্তার লাইটে প্রতিফলক হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয় রাস্তার লাইটে প্রতিফলক হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয় দেখো এই যে দর্পণ থেকে তোমরা যখনই বুঝে ফেললে যে দর্পণ থেকে কিছু কোশ্চেন আছে দ্যাট মিন্স দর্পণের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটি তোমরা ভালো করে পড়ে ফেলবে এখান থেকে দুইটা থেকে তিনটা কোশ্চেন তোমাদের আসবে এরপর লাস্ট যে কোশ্চেনটা আমি বলবো সেটা হচ্ছে বিমানের চাকাতে ব্যবহৃত রাবার কী ধরনের হয় তোমরা জানো বিমানের চাকাতে একটা রাবার ব্যবহার করা হয় এটা কী ধরনের রাবার তোমরা ফিজিক্স বইতে কিন্তু এগুলোর অ্যান্সার কিন্তু পেয়ে যাবে এখন আমি ভিডিও শেষ করব তার আগে আরেকটু কথা বলে রাখি ফ্রেন্ডস সবসময় মনে রাখবে বিমানবাহিনীতে তুমি যদি চূড়ান্তভাবে সিলেক্টেড হতে চাও তোমাকে তোমার জেলায় হায়েস্ট স্কোর করতে হবে হয়তোবা তুমি অনেক সময় মনে করবো যে আমি কোচিং না করে রিটেন পরীক্ষার চান্স পেতে পারি হয়তোবা তোমরা অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট রয়েছে তোমরা এখানে যে পরীক্ষাগুলো হয় তোমাদের টেকনিক্যাল ট্রেডে অর্থাৎ আইকিউ ইংলিশ ফিজিক্স ম্যাথ তোমরা কিন্তু অ্যাজ ইউজুয়ালি জাস্ট ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিলে কিন্তু তোমরা সিলেক্টেড হওয়ার যোগ্যতা অনেকেই রাখো এটা আমরাও স্বীকার করি কিন্তু প্রবলেমটা হয় কোথায় জানো যেমন তুমি মনে করো ময়মনসিংহ জেলা থেকে পরীক্ষা দিচ্ছ তোমার টোটাল স্টুডেন্ট নিবে হচ্ছে তিনজন বা চারজন বাট তোমার রিটেন পরীক্ষায় 20 জন রাখছে তুমি হয়তো ওই 20 জনের ভিতরে যেতে পারবে বাট চূড়ান্তভাবে যখন তুমি ভাইবা পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু তোমার ক্যালকুলেশন করা হবে প্রথম যে 2 জন বা 3 জন যারা হায়েস্ট মার্কস করছিল বা উঠিয়েছিল রিটেন পরীক্ষায় তাদের কিন্তু সিলেক্টেড করা হবে সুতরাং বিমানবাহিনীতে কিন্তু সবসময় বলি আমি যে মেধার বিকল্প নয় মেধাটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হয় বেশি সেক্ষেত্রে তোমাদের সঠিক একটা গাইডলাইন নিতে হবে আর সেক্ষেত্রে কিন্তু অনির্বাণের কোনো বিকল্প নেই এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা